হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড কেস্টার ডাইং। সবাই নিশ্চয়ই ভালো আছেন। এতদিন অসুস্থ থাকার কারণে রান্নার কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না, তার জন্য দুঃখিত। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি, পিনাট বাটার উইথ চকলেট অ্যান্ড কফি কেক কীভাবে তৈরি করি। এখন একটি স্ট্রেনারে 260 গ্রাম কেক ফ্লাওয়ার, 30 গ্রাম কোকো পাউডার অর্থাৎ 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন বেকিং সোডা, সবগুলো ড্রাই উপকরণ একত্রে করে ভালো করে চেড়ে নিতে হবে। তারপর কেক প্যানে অয়েল অথবা বাটার ব্রাশ করে বেকিং পেপার চারিপাশে দিয়ে আর একটু উপরে অয়েল ব্রাশ করে একটা সাইডে রেখে দিতে হবে। এখন 200 ml কফির সাথে 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা সাইডে রেখে দিতে হবে। কেকটি তৈরি করার আগে কিছু কাজ সেরে নিয়েছি, এখন চলে যাব মূল স্টেপে। এখন 3 কাপ চিনির সাথে 3টি ডিম দিয়ে প্রথমে লো স্পিডে তারপর হাই স্পিডে বিট করে নিতে হবে। করতে করতে যখন চিনিটা গলে যাবে তখনই দিয়ে দিতে হবে 140 ডিগ্রি পিনাট বাটার অর্থাৎ 1/2 কাপ থেকে একটু বেশি। পিনাট বাটার দিয়ে ভালো করে বিট করে তারপর দিয়ে দিতে হবে 1 কাপ ইয়োগার্ট। ইয়োগার্ট দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট বিট করে নিয়ে তারপর দিয়ে দিব চেলে রাখা ময়দা। ময়দাটা আমি সবটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। ময়দা বিট করা হয়ে গেলে দিয়ে দিব কফি। কফিটা একবারে সবটা দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। আমার কেক ব্যাটার ইজ রেডি। এখন প্যানে ঢেলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 মিনিটস বেক করে নেব। ওভেন থেকে বের করার আগে একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে কেকটি ঠিক মতো হয়েছে কি না। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে কেকটি ভালো মতো হয়েছে। এখন আমি কেকটিকে একটি নাইফের সাহায্যে একটু চারিপাশে একটু খুঁচিয়ে প্যান থেকে ছাড়িয়ে নেব। এখন কেকটি একটি বোর্ডে ঢেলে নিব। পেপারের উপর ওয়েল ব্রাশ করাতে কেকের উপর থেকে বেকিং পেপারটা একদম ভালো মতো উঠে আসছে। এখন একটি ব্রেড নাট দিয়ে কেকটিকে মাঝখানে কেটে নেব। আমার অনেকগুলো কেকের ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে সুতা অথবা ব্রেড নাট দিয়ে কেক কাটতে হয়। কেকটির মাঝখানে আমি চকলেট ক্রিম দিব, তাই 1/2 কাপ চকলেটের সাথে 1/2 কাপ ক্রিম দিয়ে ফুটন্ত গরম পানিতে গলিয়ে নিয়েছি। এখন এই গলানো চকলেট হুইপিং ক্রিমের সাথে মিশিয়ে ভালো মতো চকলেট ক্রিম তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ হুইপিং ক্রিমের সাথে 1/2 কাপ চিনি দিয়ে হুইপিং ক্রিম তৈরি করে রেখেছিলাম আগেই। এখন 1/2 ক্রিমের সাথে এই গলানো চকলেট দিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। চকলেট ক্রিম আমার রেডি। এখন পুরো চকলেট ক্রিমটা ভালো করে উপরে স্প্রেড করে দিতে হবে। মাঝখানে চকলেট ক্রিমটা দেওয়া হয়ে গেলে উপরের পাটটা বসিয়ে দিতে হবে, তারপর উপরে হুইপিং ক্রিম দিয়ে মনের মতো সাজিয়ে নিতে হবে। চাইলে উপরে চকলেট গানাশ দিয়েও সার্ভ করতে পারবেন। কেকটি আমি ঘরে খাবো বলে এত আহামরি কিছুই করিনি, দেখলেন তো কত সহজেই এই কেকটি তৈরি হয়ে গেল। আমার রেসিপি ফলো করে আপনারাও এমন মজার কেক তৈরি করে পরিবারের ছোট বড় সবাইকে ইমপ্রেস করতে পারেন। কেকটি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, কেকটি কত ময়েস্ট হয়েছে দেখুন। ঠিক আছে, আমার পিনাট বাটার উইথ চকলেট অ্যান্ড কফি কেক রেসিপিটি আজ এখানেই শেষ করছি। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পেজে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে হলো পার্টিসিপেশন করবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরও সহজ এবং মজার রেসিপিগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।